আর নিচের অংশটা কিন্তু এটা, যারা ভালোভাবে ড্রয়িংটা আর কি দেখতে চাচ্ছেন বা এটা দেখে করবেন, তারা অবশ্যই ফার্স্ট কমেন্ট থেকে এটা টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে ড্রয়িংটা আপনার আরও ভালো করে বুঝতে পারবেন। এটা কাজ করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এরকম শেড একটা সুতা, যেটা সবুজ এবং টিয়া কালার একসাথে, এটা সুতি লাচ্ছি সুতা। আর কাজ করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুই তার সুতা একসাথে, মানে দুই গুণ সুতা নিচ্ছি কাজ করার জন্য। প্রথমে আমি ডাল করে নিচ্ছি, আর ডাল করার জন্য আমি এখানে ডালফোর দিয়ে নিচ্ছি। তো ডালফোর করার জন্য আমি ছোটো ছোটো করে কিন্তু এখানে স্টিচগুলো দিচ্ছি। লাইটের কারণে আসলে সুতার কালারটা বোঝা যাচ্ছে না, আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু আমি রাতে কাজ করি, রুমের লাইটের আলো দিয়ে আসলে সুতার কালারটা এক্স্যাক্টলি ওইভাবে বোঝা যায় না। তো যাই হোক, এটা কিন্তু খুবই সুন্দর একটা কচি টিয়া পাতা এবং ডিপ সবুজের একটা শেড সুতা। আর এই শেড সুতাগুলো কিন্তু আপনারা যে কোনো সুই সুতার দোকানেই পেয়ে যাবেন, সুতির লাচ্ছি সুতা বললে শেড সুতাগুলো পেয়ে যাবেন। এই যে, তো কাজ করার সময় কিছুটা সবুজ, কিছু কিছুটা টিয়া থাকে, দেখতে বেশ ভালো লাগে। তো আমি এখন এখানে পাতা করে নিচ্ছি, আর পাতা করার জন্য আমি এখানে ফিশবোন স্টিচ দিয়ে নিচ্ছি। আর এটা দেওয়ার জন্য প্রথমে একটা ফোর দিয়ে দুপাশ থেকে এভাবে করে ফোরটা তুলবো। অনেকেই এই কাজটা করার সময় অনেকটা গ্যাপ রেখে কাজ করেন, যে কারণে পাতার ভিতরে ফাঁকা স্পেস থাকে, যেটা দেখতে ভালো লাগে না। আর দেখুন, আমি কিন্তু যখন পাতাগুলো করছি একেবারে গায়ে লাগিয়ে লাগিয়ে ফুলগুলো দিচ্ছি, এতে করে যেটা হবে ভিতরে কোনো ফাঁকা থাকবে না, পাতাটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর একটা ইষ্টপুষ্ট পাতা বানানোর জন্য অবশ্যই আপনাকে মোটা তাজা করেই পাতাটাকে সেলাই করতে হবে। একেবারে কি বলবো, আপনি ড্রয়িংটা যেভাবেই করেন না কেন, আপনি যখন ফিশবন স্টিচ দিয়ে পাতা করবেন, কেন জানি আমার কাছে এটা মনে হয় যে আমি যেভাবেই আঁকি না কেন, এই স্টিচটা দিয়ে করলে পাতাটা এমনিতেই সুন্দর হয়ে যায়। তো এখানে ছোট করে একটা পাতা দিয়ে নিচ্ছি, যেহেতু জায়গাটা একবারেই কম। তো এভাবে করে সমস্ত পাতাগুলো করে ফেলতে হবে। আর এখানে কিন্তু যেহেতু আমি মাল্টি কালারের ফুল করছি, তাই এই পাতাগুলো একটু বেশি করে দিয়েছি, এতে করে দেখতে ভালো লাগে। আর কালো কালার কাপড়ে আসলে এই সুতাগুলো অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এভাবে করে এখন আমি পাতাগুলো করে নিচ্ছি। আর এখানে কিছু কিছু জায়গাতে একটু বড় করে পাতা এঁকেছি, তো সেগুলো এভাবে করে শার্টন স্টিচ দিয়ে করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, জাস্ট পাশ থেকে এভাবে করে শার্টন স্টিচগুলো দিলেই পাতাটা হয়ে যাবে। আসলে আমার রুমে কোনো জানালা নাই, যে কারণে আমি দিনের বেলা বা রাতের বেলা যখনই কাজ করি আমাকে রুমের লাইটের আলোতেই কাজ করতে হয় বেসিক্যালি। বাট আমি চেষ্টা করি দিনের বেলাতে আবার কাজটাকে সুন্দর করে, মানে দিনের আলোতে কালারটা এক্স্যাক্টলি বোঝা যায় তখন আপনাদের সাথে শেয়ার করার। তাই আসলে কাজ করার সময় আমার নিজেরই কেমন যেন লাগছে, এত সুন্দর একটা সবুজ কালার, বাট লাইটের কারণে আসলে ওভাবে বোঝাই যাচ্ছে না। এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে ফুলগুলো করব। আর ফুলগুলো এখানে ছোট ছোট করে দিয়েছি, কোথাও চারটা পাপড়ি, কোথাও পাঁচটা পাপড়ি। তো এখন আমি এখানে একেবারে লাইট একটা পার্পেল কালার সুতা নিয়েছি, কালারটা কিন্তু অনেক ভালো লাগে কালো কালার কাপড়ের ওপরে, যদিও কালো কাপড়ের সব কালার সুতাই ভালো লাগে। এখানে আমি এখন ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে দিচ্ছি, যেটাকে আমরা আপনার চিউনি সেলাইও বলে থাকি। কিন্তু এই ফোরটাকে কিন্তু আমি একবারে নিচ থেকে দিচ্ছি একটু বড় বড় করে। তো এটাকে আবার লেজি ডিজি স্টিচের মতো করে বা বাটন হোল, মানে যে যেটাকে বলে বা যে আপনি যেভাবেই বুঝেন আর কি, বাটন স্টিচ, তারপর ব্ল্যাঙ্কেট স্টিচ অথবা আপনার লেজি ডিজি স্টিচ। তবে সেলাইটা বেশ ভালো লাগে, পাশ থেকে একটা আর কি ডালফোরের মতো দেখাচ্ছে, আবার আপনার পাপড়িটা ভরাটো হচ্ছে। তো এটা দিয়েও কিন্তু আপনারা খুব সহজেই ফুল বা পাতা যে কোনো কিছুই করতে পারেন, খুব সহজেই ভরাটো হয় বা দেখতেও ভালো লাগে। তো আমি এখানে একটা লাইট অরেঞ্জ কালার সুতা নিয়েছি, এই কালারটাও কালো কালার কাপড়ের উপরে বেশ ফুটে আর কি। যেহেতু আমি বেবিদের ড্রেস করছি, আমি চাচ্ছি খুবই কালারফুল ড্রেসটা করতে, তাই আমি এই সব কালারগুলো ইউজ করছি। আর এখানে কিন্তু ফুলের পাপড়িতে আমি দিয়ে দিচ্ছি শার্টিন স্টিচ। আমি কিন্তু এই ফুলগুলোতে, মানে তিনটা যে ফুল, সেখানে শুধু উপরের দিকে যে ফুলটা সেটাই আমি এই স্টিচটা দিয়ে করব, আর বাকি দুটো ফুল কিন্তু এভাবে আমি শার্টিন স্টিচ দিয়ে করব। একটু ভেরিয়েশন আনার চেষ্টা করেছি আর কি, আমরা তো অনেক সেলাই পারি, কয়েকটা সেলাই মিলিয়ে আর কি কাজ করলে বেশ ভালো লাগে। যদিও আমার কাছে পার্সোনালি এই শার্টিন স্টিচের ফুল বা পাতা বেশি ভালো লাগে। এই পর্যায়ে এই ফুলটা আমি কমপ্লিট করার পরে এখানে আমি একটা লাইট পিঙ্ক কালার সুতা নিয়েছি, বেবি পিঙ্ক।
দেখুন একই কালার সুতো দিয়ে কিন্তু আমি একই রকম ভাবে কাজ করেছি। আর সিঙ্গেল যে ফুলগুলো আছে সেগুলো করেছি ডিপ পার্পল দিয়ে। আর মিডলে আমি হলুদ কালার একটা সুতো নিয়েছি, এখানে দুই তার সুতো আছে এবং মিডলে আমি একটা করে ফ্রেঞ্চ নট ফোর দিয়ে নিচ্ছি। আর এটার করার জন্য আমি শুয়ের ভিতরে দুই প্যাচ করে আর কি সুতা পেঁচিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা আসলে কীরকম হচ্ছে। শুয়ের ভিতরে দুই তিনটা প্যাচ দিয়ে নেবেন, আপনি যেরকমটা পছন্দ করেন বা সুতার থিকনেস অনুযায়ী এই প্যাচটা দেবেন। তো মূলত ডিজাইনটা এরকম হবে যে ফুলের মিডলে একটা করে হলুদের ফ্রেঞ্চ নট। এখন পাশ দিয়ে যে একটা গোল ডিজাইন করেছি এখানে আমি একটা ডিপ ম্যাজেন্টা কালার সুতা নিয়েছি আর এই স্মল সাইজের যে ডলারগুলো আছে সেটা বসাবো। তো আমি এখন প্রথমে দুই সাইডে ফোর দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। আর এটা করার জন্য আমি এখানে দুই তার সুতা নিয়েছি। এখন পাশ থেকে ডলারের এভাবে করে ফোরগুলো দিয়ে ডলারটাকে আটকে নিতে হবে ভালো করে। এখানে কিন্তু আমি ফুলটা দেখতেই পাচ্ছেন, যেখানে তিনটা ফুল সেখানে কিন্তু আমি তিন কালারের তিনটা ফুল দিয়েছি। তবে প্রত্যেকটা জায়গায় যেখানে তিনটা করে ফুল সেম একই রকম হবে। উপরের দিকের ফুলটা একটা লাইট পার্পেল, তারপরে লাইট অরেঞ্জ, তারপরে একটা ডিপ কালার বেবি পিঙ্ক কালার। তো এভাবে করে করেছি। আর যেখানে সিঙ্গেল ফুল সেখানে কিন্তু আমি ডিপ পার্পেল দিয়ে করেছি। আর এখানের এই মিররগুলো আমি সবগুলোই কিন্তু আমি এরকম ডিপ ম্যাজেন্টা কালার দিয়ে করব। সম্পূর্ণ এই লতার কাজটা কিন্তু একইভাবেই করে যেতে হবে। তো আমি এখন বাটন স্টিচ দিয়ে এভাবে করে ফ্রেমটা করে নিচ্ছি ডলারের। আসলে সুতার কালার আর লাইটের কারণে হয়তো স্টিচগুলো ভালো ফুটে উঠছে না, একটু বুঝে নেবেন। আর আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে ডলার বসানো বা আলাদাভাবেও ডলার বসানো দেখিয়েছি। আই হোপ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এখন এই ডলার বসাতে পারেন ভালো করে। তো এখন ডলার উপর দিকে আমি এভাবে করে শুয়ের মাথায় তিন প্যাচ নিয়ে আমি ফ্রেঞ্চ নট ফোর দিয়ে নিচ্ছি তিনটা। তো এভাবে করে একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে, দেখতে বেশ ভালো লাগে এটা। তো এখন আমি উপরের দিকে আরেকটা ফ্রেঞ্চ নট ফোর দিয়ে নিচ্ছি। তো ডিজাইনটা আমার এখানেই কমপ্লিট। এভাবে করে কিন্তু সমস্ত ডিজাইনটা করে নিতে হবে। আর বুকের অংশে ডিজাইনটা এরকম হয়েছে, বাইরের দিকে ডিজাইনটা এরকম। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে আমার কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিবেন, যেন আপনাদের সাথে আরও নতুন নতুন কাজ শেয়ার করতে পারি। তো আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।